সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা, সেটা হলো মুরগির ঘরের সিঁড়ি বানানোর দৃশ্য। দেখেন, সিঁড়ি বানাই কেমনে। এখানে প্লাস্টিক দিয়া আর হাদির দিয়া লোহার পাত আর ছিলাম প্লাইউড, টোটাল তিনটা জিনিস দিয়ে সিঁড়ি বানানো হয়। তো এখান থেকে পুরো ঘরের সিঁড়ি বানানো হবে। দেখেন, তার আগে যে কাঠের যে বুশিগুলো, এগুলা ছিটানো হয়েছে। এটা হচ্ছে কাঠের বুশি। এরকম ভাবে পুরা ঘর মেলা হবে কাঠের বসি দিয়ে। তো সিঁড়ি বানানোর কাজ চলতেছে আমাদের ঘরের খামারের। তার আগে আরেকটা জিনিস বলি, আবার ক্লিপ লাগানো আছে। এটা হচ্ছে ক্লিপ, প্লাস্টিক যে বুটটা, প্লাইউড, এটা যেন আটকে থাকে, এর জন্য এই ক্লিপ দেওয়া হয়েছে। ক্লিপ, প্লাইউড প্লাস লোহার পাত আর হয়েছিলাম প্লাস্টিক, এটি দিয়ে সিঁড়ি বানানো হয়। দেখেন সিঁড়ি। সিঁড়ি আবার এরকম গাঠ দেওয়া আছে যাতে না পড়ে, এর জন্য। তো এগুলো দিয়েই কাজ চলবো, সিঁড়ি বানানো হবে পুরোটা, ওই সাইড আর এই সাইড। আর এটা হচ্ছে বক্স, বক্সের ভিতরে মুরগি যায় ডিম দেয় এরকম। আর সব নেগারের বস্তা, কাঠের বসিয়ে গেলা